দেশের উড়াল ও লেভেল ক্রসিং বিহীন প্রথম রেলপথ। ঢাকা যশোর রেলপথের 172 কিলোমিটারের মধ্যে 23 কিলোমিটার হবে এলিভেটেড। পুরো রেলপথের কোথাও থাকছে না লেভেল ক্রসিং। দেশে উড়াল ও লেভেল ক্রসিং বিহীন প্রথম রেলপথ এটি। প্রকল্পের অগ্রগতি 53%। পদ্মা সেতু হয়ে ঢাকা যশোর 172 কিলোমিটার রেলপথের 23.38 কিলোমিটার উড়াল বা এলিভেটেড। দেশের প্রথম এই উড়াল রেলপথের ঢাকা থেকে ভাঙা পর্যন্ত অংশের অবকাঠামো শেষে অধিকাংশ স্থানে রেললাইনও বসে গেছে। ঢাকা থেকে যশোর পর্যন্ত কোথাও থাকছে না লেভেল ক্রসিং। এতে সময় বাঁচবে, ঘটবে না দুর্ঘটনাও। দেশে উড়াল ও লেভেল ক্রসিং বিহীন প্রথম রেলপথ এটি। প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার হচ্ছে রেলপথ জুড়ে। পোস্তগোলার কাছে বুড়িগঙ্গা নদীর উপরে 400 মিটার ও মুন্সীগঞ্জের ধলেশ্বরীতে 500 মিটার রেল সেতু হচ্ছে, আর আড়িয়ালখা রেল সেতুর নির্মাণ প্রায় শেষ। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক মোহাম্মদ আফজাল হোসেন জানালেন, ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রকল্পের মেয়াদ শেষ হবে 2024 সালে, আর চলতি বছরই মা ভাঙা অংশে রেল চলাচল শুরু হবে। পুরো প্রকল্পের অগ্রগতি 53%, আর মাওয়া থেকে ভাঙা পর্যন্ত অগ্রগতি 77.5%।